الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسل ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى جل جلاله وجل شانه في كلامه المجيد في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا <تحدث> ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العظيم. الحمد لله رب العالمين الدربار العكوك জিনিয়ানুর থেকে আয়োজিত আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার আতা করেছেন হায়াতে হেয়াতে দান করে সুস্বাস্থ্যের অধিকারী করে আজকের এই অনুষ্ঠানে কুত্রিত করেছেন সম্মানিত কাছের এবং দু দর্শক এবং শ্রোতা আশা করি আপনার ভালো আছেন সুস্থতার সাথে পবিত্র শিয়াম সাধনা শেষ করে সামনে ঈদ উল আজহায় আপনার আজহায় সময় আপনার ইজুল আজহা আপনাদের সামনে এসেছে উল আজহার নিকটবর্তী হয়েছেন এবং আপনাদের আপনার পবিত্র কোরবানি কোরবানির মাধ্যমে আপনার জীবন থেকে যেই আপনার যেই খায়শাতে নফসানি আছে একটি পশু কোরবানির মাধ্যমে সেই খাস খায় সাথে নফসানি দূর করার জন্য আপনারা মনোনিবেশ করেছেন এজন্য মহানব্বুল্লাহ আলমের দরবারে কালিমতো শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ দরুদালাম বিশ্বনবী সরকার আলম নুরে মাজাসাম সৈদুল মুরসালিন শাহ মুজনাবিন মোজনা বিন

ওয়াল ক্যারি হেল মুস্রিক ওয়ালদি তিনি এমন সত্তা আর সালারসুল আহু বিল হুদা যিনি তা রাসূলকে প্রেরণ করেছেন হেদায়ত সরকারে হুদা ওয়াদি হাক আর সালারসুল আহু বিল হুদা ওয়াদি নীল হাক হেদায়ত এবং সত্তর দিন সহকারে যে রাসূলকে প্রেরণ করা হয়েছে লিউজ হিরাহু আলাদ যেন সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয় লাভ করাতে পারেন ইসলামকে বিজয় আপনার ইসলামকে বিজিত করতে পারেন সমস্ত মতবাদের উপরে সমস্ত দিনের উপরে অলৌকারিহাল কা ফেরুন অলৌকারি হাল এতে যদি কাফেররা কি করে তাদের গাত্র দাহ হয় না গত্র দাহ হয় এতে কোনো দুঃখ দুঃখ নেই কাফের মুশ্রিকরা তাদের গাত্র দাহ হোক না কেন রব্বুল আলমিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবেন রাসুলের মাধ্যমে জল আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ মতান্তরের দু লক্ষ চব্বিশ হাজার পীর আপনার রাসুল প্রেরণ করেছেন এ দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তারা এসেছে তারা বলেছে আমার কাউম ওবৈদুল্লাহ তখন আল্লাহর এ করো আল্লাহর দাসত্ব করো সমাজে যখন সোধ ঘোষ দুর্নীতি ব্যবচার অনাচার আপনার মানুষে মানুষে মারামারি কাটাকাটি বা বিভিন্ন দেবদেবীর উপরে যখন আপনার মানুষরা বিশ্বাস করেছে একজনকে লালন করতে একজনকে পালন করতে একজনকে রিজিক দাতা একজনকে ভালো মন্দ নিয়ামক হিসাবে বিভিন্ন দেবদেবীতে বিশ্বাসী হয়ে গিয়েছে এ মুহূর্তে তাদেরকে সত্য দিনের দিকে আহ্বান করার জন্য আল্লাহ আল্লাহবুল নাসুল কায়েম করেছেন তারা এসেছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে এসেছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন আপনার যে আত করেছেন এই কাফের মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আপনার যারা স্টেটে রয়েছে আপনার তাগুতি শক্তি ক্ষুদাদ্রহী শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করে তাদের জীবনকে বিসর্জন দিয়েছেন এই জন্য আমাদের রাসূল এসেছেন সর্বশেষে আল্লাহর জমিন আল্লাহর দিন ক্রাইমের জন্য এই সমস্ত রসুল এ করিম সাল্লাম দৌরুসাল্লাম সাল্লাহ আল্লাহ আল্লাহবুল আলমিন রাসূল প্রেরণ করেছেন আল্লাহ রসুল সর্বশেষ এসেছেন তারা কি করে আল্লাহ রসুল দেখলেন সমাজের বুকে আপনার সোদ ঘুষ দুর্নীতি বিভিন্ন দেবতার উপরে বিশ্বাসী মানুষে মানুষের ভেদাভেদ মারামারি কাটা কাটিয়ে এগুলো লেগে আছে তখন আল্লাহ কি করলেন আল্লাহর জমিনে আল্লাহ দিন কামের জন্য মানুষদেরকে ডাকলেন মানুষদেরকে আহ্বান করলেন মানুষরা আসলো আসার পরে আল্লাহ রাসুল বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো লা কোনো এমদ হন তোমরা বলম আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো এলা নাই আল্লাহ সার কোনো রিজিক নাই লালন করতে নাই পালন করতে নাই সব কিছু নিয়ামক একমাত্র আল্লাহ একথা বলার পর কাফের কাশেকটা চেতে গেল তারা অগ্নিশ হয়ে গেল মোহাম্মদ এখন নতুন দিনের দাওয়াত দিচ্ছে তাকে ধরো তাকে পাকড়াও করো তাকে হত্যা করো তাকে দেশান্তর করো তাকে দেশ থেকে বিতাড়িত করো এবং তারা কী করল পরামর্শ করলাম মোহাম্মদকে মোহাম্মাদকে প্রস্তাব দেওয়া যাবে আপনার শ্রেষ্ঠ যদি ধনী হতে চায় তাকে শ্রেষ্ঠ বা বানিয়ে দেওয়া হবে যদি কোনো সুন্দর রমণী চায় সুন্দরের রমণী দেওয়া হবে যদি রাষ্ট্র চায় স্টেট পরিচালনা করতে চায় রাষ্ট্রপতি করা হবে তো এরপরও যেন এই মোহাম্মদ যেন নতুন দিনের নতুন ধর্মের প্রচার প্রচার প্রচারণা করে এক আল্লাহর দিকে যেন আহ্বান করতে না পারে এ কথা পরামর্শর পরে উদ্বার সাহেব আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলল হে মোহাম্মদ তুমি কি চাও তুমি যে নতুন ধর্মের আহ্বান নিয়ে এসেছ নতুন ধর্মে এই নতুন ধর্ম প্রচার প্রসার করা যাবে না নতুন ধর্ম প্রচার করা যাবে না এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা যাবে না আমরা তো তিনশো ষাটটি মূর্তির এবাদত করি আমরা তো তিনশো তিনশো ষাটটির মূর্তির সব সময় বদ করে থাকি তুমি বলছো রব একজন মাহবুদ একজন আল্লাহ একজন কিন্তু এটা আমরা মানতে পারি না হে মোহাম্মদ কি চাও তুমি যদি আরবের শ্রেষ্ঠ সুন্দরী চাও আরবের শ্রেষ্ঠ সুন্দরী দেওয়া হবে তুমি যদি ধনাঢ়্য হতে চাও আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে তুমি যদি রাষ্ট্রপতি হতে চাও রাষ্ট্র ক্ষমতা তোমাকে দেওয়া হবে তবে এক আল্লাহর দাওয়াত তুমি দিতে পারবে না আল্লাহ এক আল্লাহর দাওয়াত থেকে তোমাকে বিরত থাকতে হবে এগুলো শোনার পর আল্লাহ রসুল বললেন তোমরা শুনে রেখম তোমরা যদি এক হাতে আমার চন্দ্র এনে দাও অপর হাতে সূর্য এনে দাও আমি মোহাম্মদ সাল্লা ইসলাম আল্লাহর দিনের দাওয়াত থেকে এক বিগত আমি পিস্তা হতে পারবো না সুহান আল্লাহ আল্লাহ আসুল সারাটি জীবন ইসলামের জন্য কি করেছেন বিসর্জন দিয়েছেন হ্যাঁ মানুষের খেদমতে সারাটি জীবন তিনি বিসর্জন দিয়েছেন কিসে মানুষ মুক্তি পাবে কোন কাজে মানুষ আপনার সুখ সমৃদ্ধিতে জীবন অতিবাহিত করতে পারবে কোন কাজের কাজ করলে কোন জিনিসের মধ্যে কোন জিনিস এই যে আপনার বাস্তবায়ন করলে সমাজে বাস্তবায়িত করলে মানুষ সুখ এবং সমৃদ্ধিতে আপনার বসবাস করবে কোন কাজ কোন বিধান রচনা করলে কোন বিধান অনুযায়ী স্টেট পরিচালনা করলে সমাজ পরিবার রাষ্ট্র পরিচালনা করলে কোন বিধানের মাধ্যমে মানুষ আপনার জুলুম নির্যাতন নিষ্পেষণ থেকে মানুষ আপনার বিরুদ্ধ থাকবে কোন বিধান বিধানের আলোকে এই জীবন সমাজ পরিচালনা করলে মানুষের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি ধর্ষণ খুন লুটতরাজ টাকাতিমি চুরি আপনার সব কিছু আপনার উৎখাত হয়ে যাবে এই জন্য সব সময় সময় চিন্তাভগ্ন থাকতেন হ্যাঁ এবং মানুষদেরকে তাহিদের ডাকে আপনা আপনার আহ্বান করতেন তাহিদের দিকে আহ্বান করতেন হ্যাঁ তোমরা কুলু লা তুফলে হন তোমরা বলো লা হাই্লাহ আল্লাহ সারা কোনো এলাই নেই তুফলে হুন তোমার সফল কাম হতে পারবে আজকে বিশ্বের বুকে যত রাষ্ট্র আছে ম্যাক্সিমাম ইসলামী রাষ্ট্র ছাড়া ম্যাক্সিমাম রাষ্ট্রর রাষ্ট্র যারা বসবাস করছে তারা আপনার শেখ বেদাতের মধ্যে লিপ্ত রয়েছে তারা শেখ করছে বেদাতের মধ্যে লিপ্ত রয়েছে কিন্তু তারা অনুধবন করতে পারছে না যে আমরা শেখ বেদাতের মধ্যে লিপ্ত আছি হ্যাঁ তারা এক আল্লাহ সারা অন্য অন্য গাঈর দিকে তারা মনোনিবেশ করছে তারা আপনার ইহুদি খ্রিস্টান বা আপনার বিভিন্ন ধর্মে আপনার ধর্মে বিশ্বাস স্থাপন করে এক ওহাদ বা আল্লাহর একত্রবাদ থেকে তারা দূরে সরে গিয়েছে কিন্তু মুসলমান জাতি এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর আল্লাহর বলা আলমিন তাদের যে বিধিবিধান দিয়েছেন বিধিবিধান অনুযায়ী তারা তাদের সমাজ তাদের রাষ্ট্র তাদের পরিবারকে পরিচালনা করছে আল্লাহর বোলা আলমিন তাদের প্রশংসায় রব্বল্লাহ আলমিন সুরাত হামিন সিজদার মধ্যে বলা আলমিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন আল্লাহর বড়া ঘোষণা করেছেন ইন আল্লাহজি ইন আ কল উ রব্বুন আল্লাহ হু সুব্মাস্তাক মুতেন সালু আলী হিউল মালে কে যারা বলবে রব্বুন আমাদের রব আমাদের প্রতিবালক আল্লাহ আমাদের রিজিকদাতা লালনকর্তা পালন কর্তা ভালো মন্দ নেমক একমাত্র আল্লাহর বড়া আলবিন সুবমাস তা কামু একাদা বলার পরে তাদেরকে কী করা হবে শৃঙ্খলাবদ্ধ করা হবে তাদেরকে আপনার শাস্তি দেওয়া হবে তাদেরকে পরীক্ষা। আপনার ফেলা হবে তাদেরকে জেলে আবদ্ধ করা হবে বুলেটবিদ্ধ করা হবে তাদের আপনার পরিবার থেকে তাদেরকে বঞ্চিত করা হবে সন্তান সন্ততি থেকে বঞ্চিত করা হবে সম্পদ থেকে বঞ্চিত করা হবে এরপরে তারা বলবে সোম মাস তাকাম ওইরপর আমরা আল্লাহর প্রতি আপনার অবিচল বিশ্বাস রাখলাম আল্লাহ বোলা আলমিনে খাই রহি অসর রহিমিন আল্লাহ ভালো ভালোবন্দ সব আল্লাহর বোলা আলমের পক্ষ থেকে আসছে যে সমস্ত পরীক্ষা আসে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বালায়াস আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি রসলের প্রতি ইমান এনেছি আমরা কোরআনের প্রতি ইমান এনেছি আমরা নবীদের প্রতি ইমান এনেছি আমরা আখরাতের প্রতি ইমান এনেছি এই জন্য যতই নির্যাতন নিষ্পেষণ আমাদের উপর আসুক না আসুক না কেন আমরা সবর ইতিহার করব এবং আল্লাহর বড় আলমের উপরে আপনার ধৈর্য অবলম্বন করব আপনার ইস্তেকামত থাকবো আল্লাহর বিধান পালন করতে গিয়ে আমরা সুদৃঢ় ইমানের পরিচয় দেব মজবুত ইমানের পরিচয় দেব এই সমস্ত ব্যক্তিদের জন্য বলা হবে তাতে সালো আলী হিমুল মালাইকা এদের জন্য আসমান থেকে ফেরিস্ত অবতীর্ণ হবে তারা বলবে আল্লাহ তাপু আল্লাহ তা হে আল্লাহর বান্দারা তোমরা যে অঙ্গীকার করেছ তোমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছ মাহবুথ হিসেবে মেনে নিয়ে নিয়েছ আল্লাহকে দাতা খলেক মালেক সৃষ্টিকর্তা সব কিছু সব কিছু নিয়ামক হিসেবে বলা আলমিনকে তোমরা মেনে নিয়েছ আল্লাহর বিধিবিধান তোমরা তোমাদের জীবন সমাজ পরিবারে বাস্তবায়ন করছো আল্লাহ নিষিদ্ধ বিধান থেকে বিরত থাকছ তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন সুসংবাদ রয়েছে শোনো আল্লাহ তাহ আলা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই নাহনু আউলিয়া হায়াতে দুনিয়া অফিল আখরা আবার তোমাদের জন্য দুনিয়া এবং আখরাতের জীবনে অলি হয়ে গেলাম বন্ধু হয়ে গেলাম গার্জিয়ান হয়ে গেলাম তোমরা যা চাবে কামতের ময়দান আল্লিন আলকুম ফি হামা তিয়াং ফুসুকুম আলাকুম ফি হ্যা দাউন হ্যাঁ তোমাদের জন্য যা কিছু আদা করা হয়েছে এবং যা এর তোমরা চাবে কামতের ময়দান আল্লাব্বলা আলমিন এই সমস্ত নিয়ামতে তোমাদের ভরপুর করবেন নজরুল মিন গাফুর রহিম এটা পরাক্রম দয়ালু মেহরবান বলা আলমিনের পক্ষ থেকে এগুলো অবতীর্ণ হবে এগুলো আসবে বলা আলমিন তাদেরকে এই সমস্ত নাচ নিয়ে আমাদের ভরপুর করবেন সম্মানিত দর্শক এবং শ্রোতা কাজেই আল্লাহর বোলা আলামিনের শ্রেষ্ঠ মাকলুক হিসাবে বোলা আলমিনের আশাফিয়াত তথা শ্রেষ্ঠ মাকলুক হিসাবে আমরা আল্লাহর বিধিবিধান আমাদের জীবন আমাদের পরিবার সমাজে বাস্তবায়ন করব আল্লাহর বিধি বিধান অনুযায়ী যখন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তখন আমরা একটা ব্যক্তি আপনার সহনের মানুষে রূপান্তরিত হবে হব এবং আল্লাহর বিধান অনুযায়ী আমাদের সমস্ত বিষয় পরিচালনা কর আমরা যদি পরিচালনা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অগণিত অজস্র নিয়ামত নিয়ামত রব্বুল্লা আলমিন আমাদের ভরপুর করবেন এবং আমাদের উপরে সাকিনা আমাদের উপরে আপনার শান্তি বর্ষণ করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন তার আপনার সায়তলে আমাদেরকে আশ্রয় দিবেন কাজেই আমাদের যে জীবন আমাদের যে মরণ হ্যাঁ এই সব কিছু আল্লাহ আলমিনের রাহে আমাদের আপনার সপি দিতে হবে ইন্না সালি হিরব বেলা আলমিন আমার নামাজ আমার কোরবানি ত্যাগতি তৃতিকা আমার জীবন মরণ সব কিছু হবে বলা আলমীর সন্তুষ্টির জন্য কাজেই আল্লাহ কে যারা আল্লাহ মাহবুদ হিসেবে মেনে নিয়েছে এবং আপনার সবর ইতিয়ার করেছে আপনার সুদৃঢ় রয়েছে মজবুত রয়েছে আল্লাহর আল্লাহবা আলামিন। আল তাদের জন্য ফেরস্তা পাঠিয়ে দেন এবং তারা তাদেরকে আপনার অভয় দেয় তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমরা তোমাদের জন্য অলি হয়ে গেলাম গার্জেন হয়ে গেলাম সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা কাছের এবং দূরের বন্ধুগণ কাজেই এই জীবন নিচক আপনার খেলতামশার জায়গা নয় এই জীবনকে আপনার পরিচালিত করতে হবে আল্লাহবলআ আলমিনের সংবিধান অনুযায়ী এই জীবনকে এই সময়কে আল্লাহবল আলমিন যে হায়াতের জিন্দগি দিয়েছেন এই হায়াতকে কাটাতে হবে আরে হায়াতকে ব্যয় করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী মানবী সাল্লাহ আলিয়া সাল্লামের তরিকা অনুযায়ী যখন কোনো ব্যক্তি তাদের তাদের সময় তাদের সম্পদ তাদের স্বাস্থ্য তাদের আপনার টাকা পয়সা সব কিছু আল্লাহর্বলা আলমের বিধান অনুযায়ী পরিচালিত করবে বোলা আলমীন তার নামটা মমিনদের কাতারে লিপিবদ্ধ করবে করবেন এবং তাদের জন্য কামতের ময়দানে অজস্র অগণিত নিয়ামতে নিয়ামত তাদেরকে দান করা হবে এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরিদ তাদেরকে রব্বুল আলমিন প্রদান করবেন কাজে এই জীবন এই মরণ এই সম্পদ এই সব কিছু স্বাস্থ্য সব কিছু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আপনার রাজি খুশির জন্য সব কিছু ব্যয় করে দিতে হবে বিসর্জন দিতে হবে ইন্নসালাতি মনুসুখী অমাহিয়া মামা আতী লিল্লাহ আলমিন আর যারা তাদের যারা যারা তাদের জীবন সম্পদ স্বাস্থ্যকে আল্লাহ রাহি দিতে চায় হ্যাঁ যারা পরিকল্পনা করে আলামিন তা আল্লাহর পক্ষ থেকে তাদের কিছু পরীক্ষা করেন এমনি এমনি ভাবে তাদেরকে জান্নাতে দেওয়া দাখিল করা হবে না তাদের কিছু পরীক্ষা করে কুষ্টি পাথরে আপনার যাচাই বাচাই করে তাদেরকে প্রকৃতি মুক্তাক্কি করে অব্বুল আলামিন সেই জান্নাতুল ফেরদসের উত্তরাধিক্রী করবেন যে সম্মানিত দর্শক সম্মানিত দর্শক এবং শ্রোতা কাছের এবং দূরের বন্ধুগণ আপনারা যে দুনিয়াতে বলা আলমিন আপনাদেরকে পাঠিয়েছেন এবং আপনাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আপনাদেরকে যে সম্মানিত করেছেন আপনাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্য থেকে যাচাই বাচাই করে আপনাদেরকে আশা দান করেছেন এই আশা মর্যাদা আপনাদেরকে আপনার রাখতে হবে আশাফিয়াতের মর্যাদা ধরে রাখতে হবে কারণ এই শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে কিসের মাধ্যমে আল্লাহ আদর্শিত বিধান নিজের জীবনের পরিবার এবং সমাজে বাস্তবায়নের মাধ্যমে এবং আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার মাধ্যমে যখন কোনো ব্যক্তি কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে আল্লাহর বলা আলমিন তাকে মমিন মুসলিম মুসলমানের নামে কাতারে তার নামটা লিপিবদ্ধ করেন এবং কামতের ময়দানে আল্লাহর আল্লাহ আলমিন তার মাকাম আপনার জান্নাতুল ফের রেখে দেন সম্মানিত দর্শক এবং শ্রোতা এই জীবন ক্ষণস্থায়ী জীবন এই জীবন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবনের মূল্য যদি আল্লাহর বলা কাছে বা একটি সমতুল্য হতো তাহলে বলা আলমিন কোনো মুস্টেক কাফেরকে কে এক পানীয় পান করতে দিতেন না কাজে দুনিয়ার জীবন চলে যেত আপনার ক্ষণস্থায়ী জীবন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আখরাতের জীবন চিরস্থায়ী জীবন এই জীবনকে সুন্দর এবং সুখময় করতে হলে কোরআন এবং সন্ন্যার আলোকে নিজের জীবনকে আপনার পরিচালিত করতে হবে মানবী সাল্লাল্লাহর সংঘোষণা ঘোষণা করেছেন ফিল জাসাদে মুদুন ইজা সলোহাদ সলোহাল জাসাদ কুল্লুহ ইজা ফাসাদাত ফাসাদাতিল জাসাদ কুল্লুহ আল্লাহ কাল আউ কামা কাল আলী ইসাল্লাহাম মানবী সাল্লাম ঘোষণা করেছেন তোমাদের অন্তরের মধ্যে একটা টুকরো আছে ওই টুকরো যদি পরিশুদ্ধ হয়ে যায় তোমাদের সমস্ত অন্তর সমস্ত শরীর পরিশুদ্ধ হয়ে যাবে আর ওই টুকরো যদি পরিশুদ্ধ না হয় তাহলে তোমার শরীরের মধ্যে বিপদ আপনার বিশৃঙ্খলা আপনার লেগে থাকবে আপনার ওই অন্তরটা পরিশুদ্ধ হবে না তোমার দেহটা পরিশুদ্ধ হবে না দেহের মধ্যে বিশৃঙ্খলা বিরাজ করবে আর সেই টুকরোটা হলো আলাহ কল তোমাদের মধ্যে যে টুকরোটা দেওয়া হচ্ছে সেটা হলো তোমাদের রোহু তোমাদের কল এই জন্য এই পরিশুদ্ধ করতে হবে কোরআনসোনার আলোকে কাজে আসুন আমরা যেন আমাদের রৌকে বা কোরআন সোনার আলোকে পরিশুদ্ধ করে আমরা যেন আল্লাহ প্রকৃত বান্দা হতে পারি আল্লাহর প্রতিনিধিত্ব এই দুনিয়াতে করতে পারি বলা আলমিন যে একামতের দিনের কাজ আমাদের উপর ফরজ করেছেন একামতে একামতে দিনের কাজ যেন সঠিকভাবে আমরা আঞ্জাম দিতে পারি এবং আমরা যেন শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিগণিত হয়ে আল্লাহর বলা আলমিনের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদৌস পেতে পারি এবং আমাদের জীবন মরণ সব কিছুকে যেন আল্লাহ আব্বুল আলমের রাহে আমরা উৎসর্গ করে এ দুনিয়াতে আপনার শ্রেষ্ঠত্বের মর্যাদায় আমরা সমসীন হতে পারি আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম মরহামি